নমস্কার বন্ধুরা, আমি ত্রিনা, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ ত্রিনা। আজকে 26শে জানুয়ারি, তো 2023-এ 26শে জানুয়ারিতে এবারে প্রজাতন্ত্র দিবসের সাথে সাথে সরস্বতী পুজোও পড়েছে। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি আজকে আমার হাজবেন্ডের সাথে চলে এসেছি ওরই স্কুলে। ও স্কুল হচ্ছে সাউথ সাবারবান মেন, যেটা হচ্ছে ভবানীপুরে অবস্থিত। তো সরস্বতী পুজো মানেই তো জানেন, এটা ছাত্রছাত্রীদের কাছে একটা বিশাল বড় পুজো। তো আজকে আমি আমার বরের সাথে এখানে চলে এসেছি। তো এবারও স্কুলের ভিতরটা ঢুকবো এবং সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা কীরকম সরস্বতী ঠাকুরটা সাজিয়েছে স্কুলের ভিতরের চারপাশটা আমরা একটু দেখে নেব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। আমার এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে দিই, আমার এই চ্যানেলে যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যারা পুরনো বন্ধুরা আছো তারাও সবাই আমার এই ভিডিওটাকে দেখো এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ধন্যবাদ। তাহলে চলুন ভিতরটা ঢুকে নেওয়া যাক। এই হলো আমার হাজবেন্ডের স্কুলের মেন গেট, দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। এবার আমরা মেন গেট দিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করলাম। স্কুলের ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করছিল। আমার হাজবেন্ডের স্কুল দেখে আমার নিজেরও স্কুলের কথা মনে পড়ে গেল। স্কুলে ঢুকতেই প্রথমে চোখে পড়ল মহিষী কিছু ব্যক্তির স্ট্যাচু। প্রথমেই যিনি ছিলেন তিনি হলেন আচার্য সতীশচন্দ্র মুখার্জি, তারপরে ছিলেন স্যার আশুতোষ মুখার্জি স্ট্যাচু, এবং তারপর দেখলাম পণ্ডিত শিবনাথ শাস্ত্রী স্ট্যাচু। এরপর স্কুলের পড়ুয়াদের নিজের হাতে দেওয়া আলপনা দেখতে দেখতে স্কুলের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই দেখলাম ছোট্ট পড়ুয়াদের ড্রয়িং কম্পিটিশনে বহু ড্রয়িং রাখা রয়েছে সযত্নে। এরপর আমি পৌঁছে গেলাম প্রতিমা যে স্থানটিতে রাখা রয়েছে সেইখানে। এই হলো স্কুলের মা সরস্বতী দেবীর প্রতিমা। বাগদেবীর উদ্দেশ্যে আমি প্রণাম জানিয়ে এগিয়ে চললাম। একটু এগিয়ে দেখি একটি ঘরে সায়েন্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এক্সিবিশন হচ্ছে, ঘুরে দেখে নিলাম সেগুলিও। পাশের ঘরে হঠাৎই দেখলাম সেখানে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন প্রজেক্টসের এক্সিবিশন হচ্ছে, সেইখানেও সেই প্রজেক্টসগুলোকে ভালো করে ঘুরে দেখে নিলাম। স্কুলের চারপাশে ঘুরে দেখতে দেখতে নিজের ছোটবেলাকার স্কুলে কাটানো মিষ্টি মধুর স্মৃতি ও পড়াশোনার কথা মনে পড়ে যাচ্ছিল।
তার পাশের ঘরে দেখলাম লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্স রিলেটেড প্রজেক্টস নিয়ে এক্সিবিশন হচ্ছে, তাই সেইগুলো ভালো করে ঘুরে দেখে নিলাম। এরপর স্কুলের সিঁড়ি দিয়ে উঠে স্কুলের বারান্দাটায় একটু হাঁটাহাঁটি করলাম, যেটা আমাকে আমার বন্ধুদের সাথে নিজে স্কুলের বারান্দাতে কাটানো বহু স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছিল। ঘুরতে ঘুরতে এই স্কুলের ইতিহাস সম্বন্ধে জেনে নিচ্ছিলাম আমার হাজবেন্ডের কাছ থেকে, যেটা এই ভিডিওর শেষের দিকে আপনাদের সাথে আলোচনা করব। এরপর সিঁড়ি দিয়ে নেমে স্কুলের বহির্ভাগ ও প্লেগ্রাউন্ডটা দেখতে চলে গেলাম। চলুন ঘুরতে ঘুরতে জেনে নিই এই স্কুলের ইতিহাস। সাউথ সাবারবান স্কুল মেন, এই স্কুলটি 1874 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের কলকাতার হাজরায় অবস্থিত ছিল, যেটি এখনকার যতীনদাস পার্ক। পরবর্তীকালে এই স্কুলটি ভবানীপুরের গোবিন্দবোস লেনে স্থানান্তরিত হয়। স্কুলটির প্রথম প্রধান শিক্ষক ছিলেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী। এই স্কুলের কিছু কৃতী ছাত্র হলেন আশুতোষ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, উত্তম কুমার, রবি ঘোষ প্রমুখ। স্কুলটির মাধ্যমিক ভবনটি 1888 সালে এবং প্রাথমিক ভবনটি 1908 সালে নির্মিত হয়। স্কুলটিতে এনসিসি প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে এবং স্কুলে নেচার লাভার্স নামে একটি সংগঠন রয়েছে, যেটি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস ট্রেকিং ও পরিবেশগত প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এছাড়াও রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করে থাকে। এরপর স্কুলের প্রাইমারি সেকশনের পূজাটিও দেখে নিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে সাথে আপনাদের সকলকে আরেকবার সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই এবং হ্যাপি রিপাবলিক ডে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।